আপনি লগ ইন করার পরে এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন আপনার সামনে। এখানে অনেকগুলা প্যানেল আছে, বাট আপনার এই মুহূর্তে সবগুলার দিয়ে নজর দেওয়ার দরকার নাই। আপনি এই মুহূর্তে জাস্ট প্রোডাক্ট ম্যানেজার নামে একটা প্রোডাক্ট ম্যানেজার দেখতে পারবেন 2 নম্বরে। সো আপনি জাস্ট এই প্রোডাক্ট ম্যানেজারের মধ্যে ক্লিক করবেন, তাহলে এই প্রোডাক্ট ম্যানেজার প্যানেলে চলে আসবেন। সো এটাই হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজার। একটু আগে হোয়াইট বোর্ডে আপনাকে আমি যে ফিচারগুলোর কথা বলছি সবগুলো ফিচার কিন্তু এই প্যানেলের আন্ডারেই এই ফিচারগুলো আছে। সো আমি একটা একটা আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, বাট তার আগে আমি আরেকটা জিনিস আপনাকে একটু দেখাইতে চাই। আমি যদি এই এই সাইটটার হোম পেজে যাই, দেখেন, আর হোম পেজে যাওয়ার জন্য আপনি যে ডিফল্ট প্যানেলে আসবেন, এই যে টপ নেবের যে এই যে ডট 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 নাইন ডট এই আইকনটা আছে, এটাতে ক্লিক করলে আপনি আগে যেখানে লগ ইন করার পরে যেই পেজটাতে ল্যান্ড করছিলেন, মানে ডিফল্ট প্যানেল, এইখানে আপনি চলে আসবেন। এখানেই দেখেন নিচে লেফট সাইডের নিচেই আছে ভিজিট ওয়েবসাইট, এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনি ডাইরেক্ট ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এটা কুইক ওয়ে, অথবা আপনি ডায়াল করে মানে টাইপ করে আপনার ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, ঠিক আছে। সো আমি জাস্ট এই প্যানেলটি একটু ওপেন করলাম। সো এইখানে দেখেন, এইখানে একটা যেটা দেখানোর জন্য আসলাম সেটা হচ্ছে এখান থেকে যদি আমি নতুন পণ্যতে যাই, এখন দেখেন এই ওয়েবসাইটটাতে কিন্তু 527টা প্রোডাক্ট অ্যাড করা আছে অলরেডি, ঠিক আছে। আর এই যতগুলো প্রোডাক্ট আপনি এনে দেখতেছেন অ্যাড করা আছে, এইগুলো কিন্তু জাস্ট এই প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেল থেকে অ্যাড করা হয়েছে। আর এই যত প্রোডাক্ট দেখতেছেন এটা কিন্তু প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেল থেকেই ম্যানেজ করা হয়। সো এখন আমি আপনাকে এইখানে আরেকটা নিউ প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। তাহলে এখানে এখন 527টা প্রোডাক্ট আছে, 528টা হবে, এতে করে আপনি আরও ভালো প্র্যাকটিক্যাল করার কারণে আপনি আরও ভালো আইডিয়া পাবেন এবং আপনি নিজের প্রোডাক্টগুলোকেও অ্যাড করতে পারবেন। সো আরেকটা জিনিস একটু বলে রাখি, এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেল এই ট্যাবে, আর এই যে ট্যাবটা দেখতেছেন এটা কিন্তু ফ্রন্ট প্যানেল। এই দুইটা প্যানেলই কিন্তু টোটাল আলাদা জিনিস। এটা হচ্ছে কাস্টমারের জন্য, কাস্টমার এখানে আসবে, আপনার কাস্টমার প্রোডাক্ট দেখবে, ভালো লাগলে অর্ডার করবে। আর এটা হচ্ছে আপনার প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেল, এখান থেকে আপনি সব প্রোডাক্টগুলো অ্যাড করবেন, এডিট করবেন, আপডেট করবেন, সব, ঠিক আছে, যেই জিনিসগুলো আমি বলছিলাম সব কাজ আপনি এখান থেকে করবেন। সো আমি এই প্যানেল সরি এই ফ্রন্ট প্যানেলটাও পাশাপাশি ট্যাবে ওপেন করে রাখলাম, কারণ বারবার দেখতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমি এখন প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্যানেলে আসলাম। সো সবার আগে আপনি যেই কাজটা করবেন, এই পর্যন্ত আসার পরে আপনি একটা নতুন মানে প্রোডাক্টগুলো আপনি অ্যাড করবেন। আপনার প্রোডাক্টগুলো অ্যাড করার জন্য কী করবেন, এই দেখেন এই লেফট সাইডে প্রোডাক্ট ম্যানেজারের লেফট সাইডে অ্যাড নিউ প্রোডাক্ট নামে একটা লিঙ্ক আছে, এটাতে আপনি ক্লিক করতে পারেন। অথবা আপনি প্রোডাক্ট লিস্টে যদি থাকেন, এইখানে দেখেন উপরে একটা প্লাস আইকন আছে প্রোডাক্টের উপরে, সো এটাতেও ক্লিক করলেও আপনি এটাতে যদি ক্লিক করেন তাহলেও আপনি এই নতুন প্রোডাক্ট অ্যাডের পেজে আসবেন। অথবা আপনি এখান থেকে অ্যাড নিউ প্রোডাক্ট এই এই বাটনে ক্লিক করলেও এই পেজে আসবেন। সো এখান থেকে আপনি আপনার প্রোডাক্ট অ্যাড করবেন। প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখেন সর্বপ্রথম এরকম একটা পেজ দেখতে পারবেন, এইখানে আপনি আপনার প্রোডাক্টের টাইটেল দিবেন, মার্কেট প্রাইস, আর ডিসকাউন্ট যদি থাকে দিবেন, তাহলে সেলস প্রাইস অটোমেটিক নিয়ে নেবে, প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে।